সিরায় সিরায় রক্ত, মনে খুব কষ্ট, হাগা আমার শক্ত, আমি মদনদার ভক্ত। দেখো ভাই, এই চ্যানেলে আমি পলিটিক্যাল জিনিসপত্র নিয়ে কথাবার্তা বলি না, পলিটিক্যালি আমি কোনো পার্টিকে এখানে ভালো বা বাজে বা সাপোর্ট করছি এটা দেখাতে চাইছি না, কিন্তু আমার ভোট আমি মদন মিত্রকেই দেবো ভাই। আমি জানি না ভাই মদন মিত্র আদৌ আমাদের এরিয়াতে আছে কিনা, বা আমার নিজের ভোটার কার্ডও এখনো রেডি হয়নি, কিন্তু তাও ভোট মন থেকে ভাই ভোট আমি মদন মিত্রকেই দেবো। মানে তোমরা দেখোনি মদন স্যারের ইন্টারভিউ আর কিছু ভিডিও দেখোনি তোমরা, তাই ভিডিও এগুলো দেখো তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে কেন মানে আমি মদন মিত্রকেই ভোট দিতে চাইছি। মদন স্যার আপনি তো জানেনই আই লাভ ইউ, মানে প্লিজ পুলিশ টুলিশ পাঠিয়ে দেবেন না, লোকজন পাঠিয়ে দেবেন না বাড়িতে, প্লিজ থ্যাংক ইউ। চলো শুরু করা যাক। আরে এটা সেই ইয়ে না, মদন মিত্র রাইভাল না, এত ভাই পুরো রিয়াল মাদ্রিদ ভার্সাস বার্সেলোনা চলছে ভাই। কেন মদন মিত্রকে আমরা একটা মিউনিসিপ্যালিটি ইলেকশন টিউশনে বাড়ি থেকেই বেরোবো না, বিটি রোড তো অনেক দূরের কথা ভাই, এক সপ্তাহ বাড়ি থেকেই বেরোবো না। চলো এরকম ভাই খবরের চ্যানেলে বাবা বাবা তুলে প্রথমবার শুনছি, বেশ ভালো হয়েছে, ভালো এগোচ্ছে বলো ভাই। হোস্টেড চোখ কিন্তু টিআরপি বাড়ের দিকে, যেটা আস্তে আস্তে উঠে যাচ্ছে। এমনিতে এইসব থামায় যে এরকম কথাবার্তা বলবেন না, এরকম ইয়ে করবেন না, কিন্তু এই চুপচাপ বল 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 এবার মশলা আসছে আস্তে আস্তে, মশলা আসছে আস্তে আস্তে। আপনার বাবা নিরিমুনি কি বলছে, চুল্লু আপনার বাবা চুল্লু আর কত ও ভাই, আমি যদি জানতাম এই সব চুল্লু এরকম স্কুলে ভাই ঝগড়া করতাম। আরে শুনুন শুনুন, আরে শুনুন বলুন, যা পারেন বলে দিন, হিম্মত থাকলে লড়ে নিন, আর মারে না হলে আমরা দিতে 50,000 না হলে হাতের পাঞ্জা কেটে দেবো। মদন স্যার মনে জয়শা মুভিজে এমএলএ ফাটাকেষ্ট দেখে তারপর ইন্টারভিউতে এসেছে ভাই, আলাদাই সোয়াগ ভাই, ওরে কি সালা। এবার 20,000 ভোটে হারবে না, হ্যাঁ শুধু কামারাটি নয় ভাটপাড়া টেনে নেবো, ওই মজদুর ভবনকে মায়ের ভোগে পাঠিয়ে দেবো। আলোচনা এই আরাক লোক ভাই, এই আরাক লোক, যদি আমাদের মদন স্যার নন্টে হয় ইনি হলো ফোনটে, আলাদা ভাই আলাদা ক্ষমতা রে বাবা, বউ রাখতে পারে না সেবার দল ভেঙে কি ভাই বউ পালিয়ে গেছে, বউ সামলাতে পারো না রাজ্য কি সামলাবে, বাপরে বাপ টক্সিক ভাই টক্সিক। ঠিক
দেখো ভাই, প্রথমে শেভ করা হলো, তারপরে একটা চুলটা একটু হালকা ছাঁটা করা হলো, তারপরে পুরো টাকলা করে দিলা, লাস্টের ফল। বাড়িতে কথা বলতে বলতে আচমকা গালাগালি দিয়ে ফেলার পর, না 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 না, তখন ওটা স্লিপিং ট্রাঙ্ক আমি বলে ফেলেছিলাম, সেটা কিন্তু আমি স্বীকার করেছি। তাই ও, হ্যাঁ, তাই আমি আমি যখন বলেছিলাম তখন কিন্তু আমি অলরেডি স্বীকার করেছি যে এটা আমি ভুল বলেছি বা এটা বলা ঠিক নয়। হ্যাঁ, সেটা আমি অলরেডি স্বীকার করেছি। যখন বিরিয়ানি খাওয়ার সময় বন্ধু বলে, আমি তো তোমার ভাই, ভাইকে একটু দিবি না? আমার ভাই নাকি? আমার তো তিন ভাই আমরা। আমার নাম অনুব্রত, আমার বর্ধন নাম সুব্রত, আমার ছোট ভাই নাম প্রিয়ব্রত মণ্ডল। আমার বাবার কোনো ভাই নেই। কাকার ছেলে? আমার বাবার কোনো ভাই না বা কাকার ছেলে? আমার বাবার কোনো ভাই না বা কাকার ছেলে হয়ে গেল? কোন হরিদাস পালকে ওটা হারে ষাট চান্দি ভারী, তা আমার সে দাদা বলে, দাদা বলে। আমেরিকা যখন বলে হি ইজ আ ব্যাড গাই, তখন ইন্ডিয়া বলে ভদ্র গুন্ডা বি সমর্থি হবে। ও ও, ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা বাড়া, ভাল লাগে লোক। এটা তো মুখটাই কেমন বেকা বাড়া। বাংলায় মেয়েদের ক্রাশ, আবির ভার্সেস অনির্বাণ, পেছন থেকে মদন মিত্র। মদন স্যারের পেজে যাবে, মদন স্যারের পেজে গিয়ে যে কোনো লাইভ স্ট্রিম তোমরা চালাবে ভাই, যে কোনো লাইভ স্ট্রিম তোমরা চালালে চালিয়ে কমেন্টস দেখবে ভাই, কমেন্টস দেখবে। এ দেখো আমাদের দেবপ্রিয় বাসু লিখেছে, এই জামাটাই পরে এসো, খুব হ্যান্ডসাম লাগছে। হ্যান্ডসাম লাগছে কি না বল, এ বাংলার ক্রাশ হবে না তো আর কে হবে? আমি কি অবসেসড হয়ে গেছি দাদাকে নিয়ে, বলেছিলাম আমি, কি বলেছিলাম? দেখতেই পাচ্ছ, পুরো পাগল হয়ে যায়, পুরো পাগল হয়ে যাবে। ওয়েস্ট বেঙ্গলের মহিলার পুরো পাগল হয়ে যায় যখনই মদন মিত্র স্যার আমাদের লাইভে আসে। দেখো ভাই, বাংলার ক্রাশ আর কে হবে ভাই, আমাদের যদি মদন স্যার না আর কে হবে? তোমরাই বলো। মদনদা যখন কথা বলতে এলেন, উনি অনেক বড় লিডার, আমাদের দাদা তৃণমূল কংগ্রেসের কর্মী, কিন্তু এখন মদনদা, উইথ ডিউ রেসপেক্ট টু ইউ, মদনদা কিন্তু মানে বাংলার ক্রাশও বটে। তো ভাই, ভিডিওটা এত অবধি, আবার দেখা হচ্ছে কয়েকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে। তো চলো, আজকের ভিডিও এতটাই, ভালো থেকো, মুসিবে বিন্দাস থেকো, বাই।